গুড মর্নিং এভরিওয়ান, আজকে হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার এখন বাজে হচ্ছে 9:30, 9:30 থেকে আমার ভিডিওটা শুরু করে দিয়েছি। তো সকালবেলা কিছু কিছু কাজ আমার কমপ্লিট হয়েছে, এখনও অনেক বেশিরভাগ কাজটাই পড়ে আছে। কিছু কিছু বলতে ব্রেকফাস্ট রেডি করা, রান্নাঘরটা পরিষ্কার করা, এই খালি হয়েছে। আর ঘর পরিষ্কার, বিছানা তোলা কিছুই এখনও হয়নি, কাচাটা হয়ে গেছে, জামা কাপড় গেছে, ছাদে মেলে দিয়ে এসেছি। হাজব্যান্ড খেয়ে অফিস চলে যাওয়ার পরে আমি এখন চলে যাচ্ছি রান্নাঘরে। আমার জন্য করবো হচ্ছে একটু চা। এই যে এখানে চা বসিয়ে দিয়েছি অলরেডি, তো চাটা করে আগে খেয়ে নেব, খিদে পেয়ে গেছে। চাটা খেয়ে দিয়ে তারপরে ঘর পরিষ্কার করব। আজকে তো বৃহস্পতিবার, তো তাই জন্য ব্রেকফাস্ট করব না, ব্রেকফাস্ট ঠাকুরকে সেবা দিয়ে তারপর ব্রেকফাস্ট করব। তো আগে আমি চট করে চাটা করে খেয়ে নিই, খেয়ে নিয়ে ঘর ঘর পরিষ্কার করে স্নান টান সেরে তারপরে আমি ব্রেকফাস্ট করব, ঠাকুরকে সেবা দেব দিয়ে তারপরে। চলো আগে চাটা করে খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। রান্নায় কী কী রেডি করি না করি সমস্ত কিছু দেখাবো। আর সকালবেলা আজকে বাজার থেকে মাছ এনে দিয়ে গেছে, বেশ কিছুদিন মাছ খাইনি, মাছ খেতে ভালো লাগছিলো না। আজকে বললাম একটুখানি চারা পোনা মাছ আনতে, তো ওই মাছ এনে দিয়ে গেছে সকালে অফিসে। মাছটা রান্না করব, মাছটা এখনো ধোয়াও হয়নি। চাটা খেয়ে তারপরে একটা একটা করে কাজ করব। খিদে পেলে, পেটে খিদে থাকলে কোনো কাজে এনার্জি থাকে না, তাই আগে চাটা খেয়ে নিয়ে তারপরে কাজ করব। চাটা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে দিয়ে আমি চলে এসেছি আবার রান্নাঘরে, কারণ মাছগুলো ধোয়া পড়ে আছে। এদিকে চা করেছিলাম, তার বাসন তো সমস্ত কিছু পড়ে আছে। আর সকালবেলা তাড়াতাড়ি ভাত করে নিয়েছিলাম, তো সেই ফ্যান ঝরানোর গামলি তো এই সমস্ত কিছু পড়ে আছে, ওগুলো আগে ধুয়ে নেব, নিয়ে বাসনটা পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাটা বসাবো। আর রান্নাটা সেরে নিই, তারপর আমি ঘর পরিষ্কার করব। আর রান্নার ফাঁকে ফাঁকেও আমার ঘর ঝাঁট দেওয়া, এটা ওটা টুকিটাকি কাজ অনেক কিছুই হয়ে যায়। রান্না করতে ঢুকে একভাবে তো রান্নাঘরে দাঁড়িয়ে থাকি না, তো এটা ওটা করতে করতে রান্নাও হয়ে যায় আর ঘরেরও কিছু কিছু কাজ করা হয়ে যায়। তো বাসনগুলো সব ধুয়ে নিয়ে আমি এদিকে মাছটাও ধুয়ে নিলাম, নিয়ে এবার মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে রাখবো, কাটাকুটি সেরে নিয়ে তারপরে আমি রান্না বসাবো। তো আজকে দুপুরবেলা আমাদের রান্না হবে হচ্ছে ফুলকপির তরকারি আর মাছের ঝাল আর পাতলা করে মসুর ডাল। ফুলকপিটা কেটে আগে ভাপাতে দিয়ে দিয়েছি, কারণ ফুলকপি একদম ভেজে ডাইরেক্ট খাওয়া যাবে না, খেলেই গ্যাস হয়ে যাবে, যার জন্য ফুলকপিটা ভাপিয়ে নিলাম। নেওয়ার পরে মাছগুলো ভেজে নিচ্ছি, মাছগুলো ভেজে মাছগুলো আগে ঝাল করে নিয়ে তারপরে আমি তরকারি করব, ফুলকপির তরকারিটা। সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, তো এবারেও একটু শেয়ার করে দিচ্ছি। মাছের ঝালেতে আমি প্রথমে টমেটো দিয়ে দিলাম, টমেটোটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওতে একটু ধনে পাতাও দিয়ে দিলাম। দিয়ে এবার সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, ওটাও আমি দিয়ে দেবো। সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ওটা একটু ফুটে গেলে একটু সামান্য জল দেবো, দিয়ে একটু ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। আমি মাছ দিয়ে খুব একটা ফোটাই না, মাছ দিয়ে অনেকক্ষণ ধরে ফোটালে মাছগুলো কীরকম নরম হয়ে যায়, নেতিয়ে মতো যায়, তো ওইরকম মাছ ওইরকম মাছের ঝালটা আর কি আমাদের বাড়ি কেউ খেতে চায় না, তো আমি হালকা ফুটে গেলেই নামিয়ে নেব। মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ভালো করে ফুটে গেলেই নামিয়ে নেব, নিয়ে ফুলকপির তরকারিটা বসিয়ে দেব। মাছের ঝালটা নামিয়ে নেওয়ার পর আমি ফুলকপিটা বসিয়ে দিচ্ছি। ফুলকপিটা ফার্স্টে ভেজে নেব, ভাপিয়ে রেখে ওটাকে আমি জল ঝরিয়ে রেখেছি।
ফুলকপিটা ভেজে নিয়ে তারপর ওটাকে তুলে নেব ফুলকপিটাকে। ফুলকপি ভাপিয়ে তরকারি করার থেকে ডাইরেক্ট ভেজে তরকারি করলে তার টেস্টটা আলাদা হয়, কিন্তু খেলে ভীষণ গ্যাসের প্রবলেম হয়, তাই জন্য আমি সবসময় ফুলকপি হোক বাঁধাকপি হোক জল আমি ফেলে দিয়ে তারপরে ভাপিয়ে জলটা ফেলে দিয়ে তারপর আমি রান্না করি। তো ফুলকপি ভেজে তুলে নেওয়ার পরে ওতে দিয়ে দিলাম হচ্ছে একটু জিরে, গোটা জিরে ফোড়ন, আর তার ফোড়নটা লাল লাল করে ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দিলাম হলো টমেটো, টমেটোটা লাল লাল করে ভেজে একটু নরম হয়ে গেলে ওর মধ্যে আমি আদা জিরে কাঁচা সরি আদা জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, তো ওটা দিয়ে একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে ফুলকপি আলু সব দিয়ে দিলাম। আর আজকে রান্নার তাড়া আছে তাই ফুলকপির আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ ডাইরেক্ট জল দিয়ে সেদ্ধ করতে গেলে কাঁচা একটু সময় লাগে, তাই জন্য আমি প্রেশারে দুটো সিটি দিয়ে নামিয়ে রেখেছিলাম। তো ফুলকপিটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার ওতে আমি নুনে পাতা কুচিয়ে ঢাকা দিয়ে দেবো। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে হচ্ছে দুপুর দুটো, আমার রান্না বান্না সমস্ত কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। দেখলে কি রান্না করলাম, একদম সিম্পল রান্না, বেশি এতে যায়নি। তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিয়ে ঘর পরিষ্কার করলাম, স্নান করলাম, করে ঠাকুরকে সেবা দিয়ে এই এখন চলে এসেছি রান্নাঘরে খাবার নিতে। তো আজকে দুপুরে রান্না হয়েছে ফুলকপির তরকারি, ডাল আর মাছের ঝাল। তাড়াতাড়ি করে কাটাকুটি করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম, একটু একটু করে রান্না তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো ফুলকপির তরকারি মাছের ঝাল আমি ওইভাবে করি, অনেকবার শেয়ার করেছি, তো একটু একটু করে শেয়ার করে দিয়েছি। এবার খাবার টাবার নিয়ে নেব, নিয়ে খেয়ে নেব। এখন বেজে গেছে দুটো, খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেব, তারপর ছেলেকে পড়াতে বসাতে হবে। সকাল যা যা ক্লাসে পড়া দিয়েছে হোমওয়ার্কের সে সমস্ত কিছু করাতে হবে। তো আগে চটপট করে খেয়ে নিই, আর ছাদে তো জামা কাপড় এখনও পরে আছে, এখনও তোলা হয়নি, তো চটপট করে খাওয়া দাওয়া সেরে নিই। সেরে নিয়ে তারপরে আবার ছাদে যাব, ছাদ থেকে এসে একটু রেস্ট নেব। অনেক সকালে উঠেছি, সকাল থেকে উঠে দৌড়োদৌড়ি কাজকর্ম, একটা রেগুলার রুটিনের মাঝখানে একটু একটু করে রেস্ট না নিলে ঠিক বিকেলবেলা ভালো লাগে না, শরীরটা কীরকম একটা হয়, ঘুমোই না ঘুমোই একটুখানি বসলাম কি একটুখানি শুলাম তো না করলে শরীরটা ভীষণ ক্লান্ত লাগে। তো চলো আর বেশি বকবক করবো না, আগে খাওয়া দাওয়া সেরে নিই। এখন দুটো বেজে গেছে, প্রচুর জোর খিদে পেয়ে গেছে, সকালবেলা সেই চা আর বিস্কিট খেয়েছিলাম, তারপর আর কিছু খাওয়া হয়নি। তো চলো খাবার টাবার নিয়ে নিই। তো বন্ধুরা, রাত্রিবেলা আমার খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে বাইরে গিয়ে একটুখানি হাঁটাহাঁটি করে এলাম, এবার শুয়ে পড়বো। অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11:30। তো রাত্রিবেলা সেরকম কিছু রান্না করিনি, রুটি আর আলু ভাজা এই করেছিলাম, আর দুপুরবেলা ফুলকপির তরকারি অনেকটা রয়ে গিয়েছিলো, তো ওই দিয়েই আমাদের খাওয়া হয়ে গেছে, আলু ভাজা ফুলকপির তরকারি আর রুটি। এবার আমরা শুয়ে পড়বো, কারণ অনেকটা রাত হয়ে গেছে, ঘুমও পেয়ে গেছে। তো আজকে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আবার নেক্সট দিন অন্য একটা ভিডিও নিয়ে আসব। আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিও আমার নতুন বন্ধুরা। তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, গুড নাইট, টাটা।